প্রকাশ্যে দিবালুকে আদালতের সামনে আমার বাইরে খুন করা হইছে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমি সকলের কাছে হয়ে রাখি যে আমার বাই যারা কোন করছে আসামিরে দ্রুত গ্রেফতার হয়ে যা ফাঁসি চাই আমরা ফাঁসি দেওয়া ও এই বাসিন্দা মিজানুর হোসেন খোকন প্রকাশ্য দিবালুকে সুনামগঞ্জ আদালতে তাকে হত্যা করা হয় এবং আজ পর্যন্ত বিচারের অপেক্ষায় রয়েছে পরিবারটি কেমন আছে এই পরিবার কিভাবে চলছে তার ছেলেমেয়েরা কেমন আছে জানবো তাদের পরিবারের কাছ থেকে এবং তাদের বিচারের প্রক্রিয়া দিন কেমনই বা চলছে তারিখ জুলাইয়ের একুশ তারিখ আমার আব্বু আদালতের মাঝে আমার আব্বুকে খুন করা হয়েছে এক মাস হয়ে গেল এখনো কোনো এটার কোনো বিচার আমরা পাইনি দুজন আসামি পালাতক রয়েছে আমি মেয়ে হিসাবে আবদার করতেছি যে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই এবং যারা দুজন পলাতক রয়েছে তাদের দ্রুত ধরা হোক আমরা ঘটনার দিন তাৎক্ষণিক চারজন আসামির দৌড়া হইছিল চারজন আসামির দৌড়ার মাঝে একজন রে পুলিশের হাত দেওয়া হইছে আমরা শুনছি পুলিশের আত্মনে কিভাবে ছুটছে গেছেন আর তিনজন জেলও আসেন আহ আর বাক এর মাঝে তো একজন ছুটিয়া গেছেন আর একজন ফলাত দুইজন এখনো দৌড়া হইছে না আমি বুঝি না তারা আদালতের সামনে খুন আমার বাইরে কিন্তু এখন পর্যন্ত এই দুইগু আসামিরে দৌড়া হইল না আমি প্রশাসনের কাছে কয়ের চামচাই অতি শীঘ্রই দ্রুত আসামি দুইটারে গ্রেফতার করা হোক পাশে যে যারা বসে আছে আমার বাতিজি আর দুই বাতিজা কালকে অবস্থা খারাপ আছে অসুস্থ হইয়া পড়ে গেছে বয় পায় তারা এরকম একটা বই মাঝে আছে বই পায় বাবা হত্যা করা হইছে দেখছে অনেক অশান্তি করে ফ্যান্টুই যায় ফিটুই যায় ওরকম আছে এবং আমরা তো একটা নিরাপত্তার দরকার আছে যেমন আমি বাইরে যাই মুগে এন্ডে দি কিন্তু আমি আমার বৃদ্ধ বাবা নয় নব্বই বছরের উপরে বয়স আর ইতারে আমরা থুইয়া কই যাইতাম এটা এগুলো লেখাপড়া কিলা ঐত কিলা আমরা সেফটি থাকতাম নিরাপদে থাকতাম আমরা তো নিরাপত্তা তো একটু দরকার আছে আমি বিচারটা চাইলাম ও তাড়াতাড়ি বিচারটা আর কোনো শাসন শোষণের সব কিছু আমি পাইলাম না আর অর্দিন হয়ে গেল

আরও নিরাপত্তার দরকার যাতে মানুষ যাতে বিপদ না পড়ে মানুষ যাতে নিজের প্রাণ না হারায় ওখানোর দেয় সাহায্য চাই আমার বাইর হত্যাকারীর ন্যায় বিচারটা যাতে দ্রুত তারা ফাঁসি হয় আর আমা আমরারে যারা এই সাহায্য সহযোগিতা করছেন সাহায্য সহযোগিতা করছেন সান্ত্বনা দিছেন এ সকলের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি আর কি আর যাতে বিপদের সময় যাতে যে যে লাফার আর কি ন্যায় বিচারের স্বার্থে আমরা সাহায্য করেন